ছটা বাজে এসে কি করলো, প্রথমে কেলা ভাঙচুর করলো, কেলাবে টিভি ফিভি দরজা ফরজা যা কিছু ছিল সব ভেঙে দিল। দিয়ে বলছে এখানে এদের মিটিং হয়, আলোচনা হয়, বলে লাথি মেরে ভেঙে বাড়ি বাড়ি ঘুরলো। বলছে বাড়িতে যেয়ে বলছে সব স্বামীরা কথা বল, আগে তোদেরকে তুলে নিয়ে যাব, নাহলে স্বামীদেরকে পাবনি, স্বামীদের তোদেরকে মেয়ে পুলিশ দিয়ে নিয়ে যাবো মারতে মারতে, তবে স্বামীদেরকে ধরতে পারবো। স্বামীদের কাছে পাঠতে দিয়ে তোরা ঘরে শুয়ে আছিস, বলে খিস্তির গালাগালি রাব রাব ভাষা বলছে। টিএমসির লোকেরা নিয়ে যত সব এসে পুলিশ টিএমসি লোক যত পিস্তল তারপরে সব বন্দুক ফন্দুক নিয়ে এসে মুখের কাছে ধরে হুমকি দিচ্ছে। তারপর বলছে এইটা এখন 15 দিন চলবে, তারপর বলছে কিনা যে তোদের শাস্তি হয়েছে কি তোদের ঘুম কেড়ে নেবো, তো আমরা কালকেও আসবো, আমরা ওদের শাস্তি চাই, ওদের শাস্তি চাই, ওদের আমরা শাস্তি চাই, আমাদের কেন এরকম করবে টিএমসি লোক। জানি না বলছে, বলবি নাহলে তোদের গলা টিপে শেষ করে দেবো। আমাদের গলাটাকে ধরে বলছে বল নাহলে তোর মেরে ফেলবো, বলতে আমরা বলছি জানি না বলে তারপর কাকাকে মারতে মারতে ধরে নিয়ে গেল। আমরা শুনতে পাচ্ছি বিজেপির অভিযোগ, যেটা কুটিসিপুর গ্রাম পঞ্চায়েতের গজা গ্রামে কাল রাতে কিছু বিজেপির বাড়ি এবং একটা ক্লাব ঘর ভাঙচুর করে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আসছে। এই নিয়ে আপনার মতামত বা এই নিয়ে আপনার বক্তব্য কি? এটা সম্পূর্ণ মিথ্যা। গত পরশুদিনে বিজেপির একটা বিজেপি ছিল নাম করে আমাদের দলের একটা পার্টি এসে অ্যাটাক করে ভাঙচুর করে দেয় সিপিএমের হারমাত্রা বিজেপির জার্সি গায়ে। এই নিয়ে ওদের নিজেদের মধ্যে একটা গণ্ডগোল হচ্ছে যে কেন তৃণমূলের পার্টিমিটটা ভাঙা হয়। কালকে বিকেলে ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয়, ওরা নিজেরাই নিজেদের একটা পক্ষ গিয়ে তাদের বাড়ি এবং ক্লাব ভেঙে দিয়েছে বলে আমাদের খবর আছে। আমাদের দল এর সাথে কোনো রকম যুক্ত নয়। আমরা দীর্ঘ 8 বছর এই এলাকায় মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছি, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে ছিল, আগামী দিনও থাকবে। আছে আমরা মানুষকে কোনো রকম হয়রান, কোনো রকম কাউকে গণ্ডগোল মারধর ভাঙচুর, এটা আমাদের কৃষ্টি কালচারের মধ্যে পড়ে।